হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনার বিষয় লিফলেট ডিজাইন। আমরা ফুললি একটি কপি লিফলেট ডিজাইন কীভাবে বানাবো সেটা দেখাবো। ওটা হলো বিগিনারদের জন্য। আমরা ফ্লিপি থেকে একটা লিফলেট নামিয়ে নিয়েছি, তো এখানে যে সাইজটা আছে আমি সেই সাইজটা ব্যবহার করবো না, কারণ আমি যদি প্রিন্টের কথা চিন্তা করি আর A4 পেপারের যে সাইজ, আমরা যদি এখানে যাই দেখুন A4 পেপারের সাইজ আছে 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার। এটা যদি আমি হরাইজন্টাল করি তো এই ক্ষেত্রে 297 মিলিমিটার বা 210 মিলিমিটার হবে। তো সেক্ষেত্রে আমি 99 মিলিমিটার যদি ভাগ দিই তাহলে A4 পেপারে আমার তিনটা লিফলেট, মানে সিঙ্গেল লিফলেট বের হচ্ছে। এর জন্য আমি হার্ডবুকটা 99 মিলিমিটার বা 210 মিলিমিটার নিয়ে নিছি। প্লাস আমি এটা কিভাবে কপি করা লাগে সেটা দেখাবো। আমি এটা ডাউনলোড করে প্লেস করেছি ফাইল প্লেস। আমরা এনে আমার স্কেল করা লাগতে পারে এরকম, যে স্কেল করে আমি আমার এই আর্টবোর্ডের কাছাকাছি একটা মার্জিন ধরে আমি বসাবো। ওকে, যেহেতু আমার হাইট ঠিক আছে আমি সেন্টারে করি। এবার আমি এটাকে কন্ট্রোল টু প্রেস করে, কিবোর্ডে কন্ট্রোল টু প্রেস করে আমি এটা লক করে দেবো, যাতে পরবর্তী আমার এটা মুভমেন্ট না করে সমস্যা না হয়। এবার আমাদের কিছু শেপ আছে, সেই শেপ নিয়ে যদি দেখি, দেখুন আমি পেন টুলতে পাত করতে পারি। পেন টুলতে পাত করলে আমার 45 শিফট ধরলে, দেখুন শিফট, আমি শিফট প্রেস না করলে এমন হচ্ছে, আর শিফট প্রেস করলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আমরা কমে নিই এবং ব্ল্যাক থেকে আমরা এখানে সিঙ্গেল ক্লিক করে আমরা একটু ডিফারেন্ট কালার নিয়ে নিই, যাতে সহজে বোঝা যায়। ওকে, 25 না করে 50 মিলিমিটার করি, 0.50। ওকে, ডান। এবার আমি পেন টুল আবার যদি পাত করি, সেম জিনিস শিফট সেটে আমি পাত করি। ওকে, আমি অবশ্যই শিফট প্রেস করবো যাতে আমার মার্জিন লাইনগুলো সুন্দর থাকে। ওকে, এটা পাত করে নিলাম। দেখুন আমি যদি এটা সিলেক্ট করে শেপটা সিলেক্ট করে আই ড্রপার, এখানে আই প্রেস গুলো কিবোর্ডে আই প্রেস গুলো হবে, আই ড্রপার টুলতে যদি আমি একটা কালার নিই তো এটা কালার হয়ে গেল ঠিক সেম। এটা যদি আমরা এই শেপটা ধরে চলে গেলাম নিই হয়ে গেল। এবার আমরা এই শেপটা নিই, পেন টুল 45 ডিগ্রি অ্যাঙ্গেল শিফট সেটে কাজ করতেছি আমি। ওকে, ডান। এটা আমি ফিল কালার অফ করে দিই, অফ করে দিই, আইটা পর দিয়ে আমি আবার একটা পিক করি। এবার আমার যে ছবির এরিয়া বা এটা আছে এটা করে নিই, আমি আগে এই শেপটা রেডি করি। ওকে, আমি শেপ প্রেস করে যাচ্ছি, যাতে পরবর্তীতে কাজের ডিটেলস থাকে। এবার আমরা পেন টুল দিয়ে আবার এই শেপটা তৈরি করে থাকি। আমরা একটু ডিফারেন্ট করতে পারি, একটা একটা ইমেজ বানিয়ে ফেলবো। আমাদের হেডলাইন যে এরিয়া এইটু এই শেপটা নিয়ে নিই, প্লাস আমরা এখানে একটা
একটা শেপ আছে, তিন ভাগে ভাগ করা আছে, যেহেতু 33 মিলিমিটার এখানে দিতে পারি আমরা। এখানে তিনটা ভাগ হয়ে গেল। এইবার আমরা এই কন্ট্রোল অল্টার টু প্রেস করে সেই সিলেকশন করে ইমেজটা আনলক করি। আনলক করে আমরা এটা সরিয়ে নিই। আমি যদি ডিরেক্ট সিলেকশন তো না ধরি, ডাবল ক্লিক করলে এটা আমি মুভ করতে পারবো, সাইজ টা বড় করতে পারবো, মুভ করতে পারবো। কিন্তু আমি যদি এটা না করতে চাই, আমি ডিরেক্ট সিলেকশন তুলতে ধরো সেটা করে নিতে পারবো মুভ করার জন্য। ইমেজটা আসলে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা উইন্ডোজ লিঙ্ক সেম, আমি আর মাস্ক করবো না, একেবারে মাস্ক হয়ে যাবে। লিঙ্কের এখানে দেখুন রিলিঙ্ক একটা শব্দ আছে, রিলিঙ্কে ক্লিক করলে আমার ইমেজের লিঙ্ক হয়ে দেবে। তো সেক্ষেত্রে আমি ইমেজের জন্য আমি ইমেজটা চেঞ্জ করি। ওকে, এবার আমরা দেখুন এখানে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছে। আমরা যদি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ডান পাশে যে মেনু বারে গ্রেডিয়েন্ট আছে, আগে আমরা এই কালারটা, আমরা স্ট্রোক কালারটা আমরা সোয়াসে যদি যাই, যেখানে সোয়াসে শো করছে আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা এখানে রেখে দিই, তো এটা সোয়াস থেকে যাবে। আর একটু আমরা ডার্কার কালার যাই, দুইটা কালার আমি আর জিবি করে কালার চেঞ্জ করতেছি। আর এখানে আমি ডাবল ক্লিক করলে আমাকে এখানে কালার করার জন্য দিতেছে, আমি এই তিনটা পয়েন্টে ক্লিক করলে আর জিবি যাই, আমি একটু এই বস। এবার আমি এইখানে গ্রেডিং মেনুতে কাজ করে দেখুন সিলেকশন হতেছে, আমরা এটা ডার্ক থেকে লাইটে এই দিক থেকে শিফট প্রেস করলে আমার 45 ডিগ্রি এরকম মুভ হবে। তো আমি এটা করি, পাশাপাশি এখন যেহেতু এখানে গ্রেডিয়েন্টের যে কালারটা আমার কাছে আছে, এই কোডটা আমি কপি করি, কপি এইটা আমি সলিড কালার হিসেবে পেস্ট করি। ওকে, হয়ে গেছে। তো আমরা দেখতেছি এখানে একটা ডিফারেন্ট সেপারেশন আছে, সেক্ষেত্রে আমরা এটা শ্যাডো ফেলবো। শ্যাডোতে আমরা এটা ধরলে অ্যাপিয়ারেন্স, আমার অ্যাপিয়ারেন্স এখানে না থাকলে ওই দুটো গেলে আমার অ্যাপিয়ারেন্স থাকবে। অ্যাপিয়ারেন্স দেওয়ার পরে ফিল কালারটা ধরার পরে এফএক্স এ ক্লিক করবো। এখানে এফএক্স এ ক্লিক করার পরে আমরা যাবো স্টাইলাইজ গ্রাফশেড। তো আমরা প্রিভিউ দেখি, এটা দেখার জন্য সিলেক্ট অ্যাডভার্ট ক্লিক অ্যান্ড কন্টেন্ট দেয়াবি। এবার সিলেক্ট এফেক্টস স্টাইলাইজ অ্যান্ড গ্রাফিক, আমরা এখানে নিচে ছিল তার কারণে একটা ভুল হয়ে গেল। তো এখানে অপাসিটি 75
আর বেশি করি আমরা ডিস্টেন্স কমে নেই। ওকে ডিস্টেন্স এখানে আমরা যেহেতু অরেঞ্জ আছে আমরা অরেঞ্জের দিকে টান দিলে এই কালারটা একটা সফট হবে, গ্রিন ব্ল্যাক দিয়ে বুঝতে ভালো লাগে। দেখুন ফিল চলে আসছে। এরপরে সেম ইফেক্টটা আমরা দেখুন এটা এই দুটো শেড আমরা ধরে একটা কন্ট্রোল আর ড্র্যাগ করে ধরে এই ডিসটা ম্যাগনি কন্ট্রোল করে লক করে রাখি সিলেক্ট দুইটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ফ্রন্ট আর এটা কনফার্ম করে লক করে নিই। এবার আমি এইটাকে ধরে সে আমি ফিল কালারটা সিলেক্ট করব। ফিল কালার সিলেক্ট করার পরে এফএক্স স্টাইলাইজ এন্ড ড্রপ শেড ড্রপ শেড করে গেছে। ওকে তো আমরা আমাদের দিকে এখানে একটা হোয়াইট দিচ্ছি, তো আমরা যদি বর্ডারটা একটু প্রেস করে সিলেক্ট করি সেম প্লেসে যাই আমরা এখানে একটা কন্ট্রোল সি এফ কপি করি এবং স্ট্রোক কালার দিই। স্ট্রোক কালারটা হোয়াইট করি, দেখুন হোয়াইট আসছে বাট আমার দুই দিকে চলে যাচ্ছে। আমি এখানে টু করি, তো এই ক্ষেত্রে আমি ভেতরে করতে গেলে আমি স্ট্রোকে যাব ডান পাশে স্ট্রোক সেটিং এ, এখানে হিডেন থাকতে পারে। আপনি এখানে ক্লিক করে অপশনে ক্লিক করার পরে অ্যালাইন স্ট্রোক স্ট্রোক ইনসাইড তো আমার ইনসাইড হয়ে গেল। এখন এই ইমেজটা আমরা ধরে এটা গ্রুপে ক্লিক করে আমার ড্রপ শেডো দিই, তো এটা উপরে থাকবে মূলত ইমেজ এবং স্ক্রোটটা আমরা দুটাই ধরি উপরে নিয়ে নিলাম। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ উইন্ডো ফ্রন্ট আর শিফট কন্ট্রোল অ্যাডভান্টেজ। এবার আমি ইমেজটা ধরে স্টাইলাইজ ড্রপ শ্যাডো একটা ড্রপ শ্যাডো বলবো। ওকে ফাইন, আমার কন্ট্রোলটা প্রেস করে আনলক করি এবার আমরা কিছু এখানে লোগো লেখা আছে বা লোগো জায়গায় লোগো বসাবো, একটা লোগো প্লেস করি। হোয়াইট কালার ব্যবহার করছে, ফিল কালার সিলেক্ট করার পরে হোয়াইট কালার ব্যবহার করি। তো এখানে আমরা একটা গাইডলাইন নিতে পারি যে লেখার বাইরে যাবে কি যাবে না। আমরা 90x210 mm একটা শেপ নিই সেন্টার। এবার আমি এটাকে স্ট্রোক কালার করি, অবজেক্ট পাথ অফসেট কথা যাব -5 mm সিঙ্গেল ক্লিক করলে এখানে একটা সিলেকশন আছে। এবার অ্যালাইনমেন্ট আমি
top element machine করি। আর এখানে আমরা same gradient use করতে পারি, এখানে same gradient use করে আমি এদিকে নেই পাশাপাশি আমরা এটা দেখলাম সলিড কালার আছে, সলিড কালার থাকি তো সলিড কালারের কোড আমাদের কপি ছিল, যেটা আমি পেস্ট করি আবার। উপরে থাকবে কন্ট্রোল শিফট ব্র্যাকেট বা ট্রান্সফর্ম ফর্ম কন্ট্রোল টু দে লক করি, এটা আমি কন্ট্রোল টু দে লক করি। এবার আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই, সিপিটি 5 PT। তো এইখানে দুই মাথা আমি ইউনিফর্ম আছে, ইউনিফর্ম করে দুই মাথা দেখুন জীবন হয়ে যাইতেছে। এবার আমি অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে স্ট্রোকটা সিলেক্ট করব, এফেক্টস কার ইলিউশন কার শার্প আমরা একটা স্ট্রাকচার নেই, আর দিবে 210 হেডলাইন টাইপ করে ACA ADDURE header আমরা এটা ফুল টাইটেল কেস করতে আপার কেস করতে গেলে টাইপে যাব, টাইপে যাওয়ার পরে কেস আপার কেস আমরা ফন্ট নির্বাচন চেঞ্জ করি, আমরা এখানে পপ পিনস ফন্ট ইউজ করতে পারি। ওকে শেপ শেপে আমরা স্কেল করব যাতে ডিস্টর্ট না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক লক্ষ্য রাখতে হবে। তো ইমেজ দিয়ে আমি ইমেজের এইখানে যে একটা লাইন লেখা আছে লামে
আমরা টাইপ টাইপে সেন্স কেস আপার কেস করে দিই, এবং এখানে সেমি বোল্ডের জায়গায় আমরা রেগুলার ফন্ট দিই, প্লাস আমরা ডি বরাবর সাইজ করে নিই। তো দুটা শিফট চেপে ধরে আমরা একটু করে নিই। এখানে একটা লাইন ক্রিয়েট করেছে, তো আমরা শেপ নেওয়া করতে পারি আবার লাইনও নিতে পারি। ওকে ডান। এবার এখানে একটা প্যারাগ্রাফ স্টাইল লেখা, আমি টি প্রেস সিলেক্ট করে জাস্ট এখানে ফন্টের সাইজ 6 বা 7 পিটি 6 পিটি নিয়ে নিই, এবং আমি জাস্ট লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করব। আমার এখানে টাইপ ফন্ট দিয়ে দিবে লরেম ইপসাম। তো এখানে রেগুলার জায়গায় আমরা লাইট ফন্ট ব্যবহার করি, এক্সট্রা লাইট যাতে পড়া যায়। আর কন্ট্রোল টি প্রেস করলে আমার টাইপের ইনফরমেশন আসবে, আমার লেখাগুলো অনেক সেফে আছে, আমি লাইনের ডিস্টেন্সগুলো বাড়াইতে চাই। ওকে। আর এখানে অতিরিক্ত যখন আসবে তখন এখানে দেখুন একটা আইকন আসছে, আইকনটা শো করলে বুঝবেন যে অতিরিক্ত কিছু লেখা আছে। আমরা ডিলিট প্রেস করে ধরে রাখি, ওই আইকনটা চলে গেছে। তো এটাও আমরা হোয়াইট কালার করি। এখানে লেখা আছে আমরা এটা নেই FRORI, LARAMINIJ। আমরা দুইটাই টাইটেল আপার কেস করি, শিফট প্রেস করে টাইপ সেন্স কেস আপার কেস। তো এখানে আমরা পপিন্স রেগুলার জায়গায় মিডিয়াম করি একটা। ওকে, আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। অ্যাপিয়ারেন্স এখান থেকে আমরা টাইপ সিলেক্ট, আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করি। ওকে, একটা গ্রেডিয়েন্ট আছে। আমার ঠিক টাইপের লরেম ইপসাম আমি টিতে ক্লিক করলে জাস্ট ড্র্যাগ করি। এইভাবে আপনি প্রত্যেকটা টেক্সট বা আইকন গুলো বসাইলে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আরেকটু এখানে দেখাই। ওকে, এভাবে আপনি আপনার একটা লিফলেট ডিজাইন করে ফেলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে আবার একটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আর